নামে অবশ্যই একটা এফআইআর করা উচিত এই ক্ষেত্রে অনেক বড় বড় মাথা জড়িয়ে সেই বড় বড় মাথা সেটা বিনীত গোয়েলই হোক না কেন তিনি তো আর লয়ের ওপরে নন তিনি সিপি হতেই পারেন কিন্তু হি ইজ নট অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড তো অ্যাকর্ডিং টু ল ওনার বিরুদ্ধেও অ্যাকশন প্রপারলি নেওয়া উচিত তো তৃণমূল সবসময় কাটমানি খেয়েই তাদের সরকারে রেখেছে রাস্তাঘাট সব কিছুই ভাঙা এই সরকারটাই মানে পুরোপুরি কাটমানির ওপর বেশ করেই চলছে আর পুলিশ যে দলদা সেটাতে তো আমাদের সন্দেহের কিছু নেই দিদি আমরা দেখতে পাচ্ছি ওয়াক অফ বিল নিয়ে গোটা দেশ যখন তোলপাট সেখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই ওয়াক বিলের বিরোধিতা করছে কী বলবে তৃণমূল কংগ্রেস তো সব কিছুরই বিরোধিতা করেন ওনাদের একটা স্বভাবই হচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ফুটেজ খাওয়ার জন্য যদি না উনি বিজেপির পার্টির বিরোধিতা করেন বা সেন্ট্রালের কোনো যেটা মনে করছে কোনো ডিসিশনে যদি যতক্ষণ না বিরোধিতা করছেন ততক্ষণ তো ওনাদেরকেও তো পাওয়ারের পজিশনে থেকে যেতে হবে না আর দেখুন এখানে বিরোধিতা করার জায়গা তো কিছু আসে না কারণ আমাদের কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার্স আছে এই ওয়াকাফ বিলের ক্ষেত্রে যেটা হচ্ছে দিস বিল গিভস দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট দ্য পাওয়ার টু ক্রিয়েট রুলস রিগার্ডিং রেজিস্ট্রেশন মানে এই ওয়াকাফ বিলের যে রেজিস্ট্রেশন হোক বা ওয়াক অ্যাকাউন্ট হোক বা বোর্ড প্রসিডিংস হোক বা কোনো নতুন রুল যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করেন সেটা চেঞ্জেস করবেন বা কোনো কিছু নতুন ইমপ্লিমেন্ট করবেন সেটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে পাওয়ারটা তো সেই ক্ষেত্রে তো আমরা এটার বিরোধিতা যারা করছেন তারা কোন বেসিসে বিরোধিতা করছেন কারণ যেটা আইন আমাদেরকে তো আইন মোতাবেকে চলতে হবে যেটা ল অফ দ্য ল্যান্ড এবং এই যে ট্রাইব্যুনালের যে ডিসিশানগুলো মানে ওয়াক আফ বোর্ডের ট্রাইব্যুনালের যে ডিসিশানসগুলো সেইগুলো কিন্তু পুরোপুরি দেখবেন সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যদি তারা সন্তুষ্ট না হয় সেই অনুযায়ী প্রসিডিংস আছে আইনত প্রসিডিংস আছে সেই অনুযায়ী যাবেন এবং সেপারেট ওয়াকাফ বোর্ডের জন্য কিছু প্রভিশনস আছে যেটা ওয়াকাফ বোর্ডের বিল বলে যে তুমি কোনো সেপারেট ওয়াক বোর্ড তুমি বানাতে পারো সমস্ত কিছুটাই ডিসাইড করবেন সেন্ট্রাল গভর্নমেন্ট মোদ্দা কথা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্যদিকে তিনি একজন আইনজীবী হুম তিনি তো আইনের বিষয়ে ভালো মতন বোঝেন তিনি বিরোধিতা করছেন কি বলছেন তিনি তো ওই যে ওইটা তো কারণ তাকে তো আইনটা দেখুন আমরা আইনের মধ্যে সবাই উই অল আর নোবাডি ইজ অ্যাবোভ দ্য ল আমাদেরকে আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে বিরোধিতা উনি করছেন মানে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের বিরোধিতা করছেন তাহলে ল দ্বারা যে পাওয়ারটা আছে সেটাকে তাহলে উনি বিরোধিতা করছেন তার মানে উনি আইনটার বিরোধিতা করছেন উনি আইন অমান্য করছেন আইন অমান্য আমরা কিভাবে করতে পারি আমরা মানুষের বিরুদ্ধে আমরা যেতে পারি আজকে শাসক দলে একজন আছে পরবর্তীকালে অন্য আরেকজন থাকছেন শাসক দল সেটা হতে পারে সেটা আমরা করতে পারি আমরা মানুষের বিরোধিতা করতে পারি কিন্তু আমরা যেটা আইন যেটা ল এস্টাবলিশড সেটার বিরোধিতা আমরা করব কেন কারণ এটা তো আমাদের সবাইকেই ফলো করার জন্য সমস্ত ভারতীয়র জন্যই সমানভাবে সেটা ফলো করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা মনে করেছেন সেই অনুযায়ী অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা নিতেই পারেন হ্যাঁ যদি আমরা জানি আর্জিকর ইস্যুতে লাগাতার ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে সেখানে দাঁড়িয়ে গতকাল যেমন চার তারিখে প্রথমবার সঞ্জয় রায়কে বলতে শোনা গেছিল তাকে ফাঁসানো হচ্ছে গতকালও সেই একই রকম মন্তব্য প্রিজেন্ট ভ্যান থেকে চিৎকার করতে থাকলেন যে তাকে এবং পাশাপাশি সরকারের পাশাপাশি বিনীত গোয়েলের নাম বললেন কারেক্ট দেখুন এই মর্মে যেটা করা উচিত সেটা হচ্ছে বিনীত গোয়েলের নামে অবশ্যই একটা এফআইআর করা উচিত কারণ এফআইআর মানে কি ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তো এফআইআর মানেই তাকে তো আমরা বলে দিচ্ছি না যে মানে সে প্রুফড গিলটি হয়ে যাচ্ছে তারপরে ট্রায়াল আছে তারপরে তদন্ত আছে সিবিআইয়ের দেনান দেন উচিত এই যে ইনফরমেশনটা যেটা উনি দিচ্ছেন সেটা নিয়ে একটা এফআইআর রেজিস্টার্ড করা এবং তাকে ডেকে তদন্ত করা যে তার নামে যে অভিযোগটা উঠছে সেটা ঠিক না ভুল ভালোভাবে ইনভেস্টিগেশন করা প্রপারলি যদি সিবিআই ইনকোয়ারি ইন্টু অ্যান্ড ইনভেস্টিগেশন যদি ভালো মতন করে তাহলেই কিন্তু বোঝা যাবে যে বিনীত গোয়েলের যোগদান কতটা এবং উনি এভিডেন্স ট্যাম্পারিং কী কী এভিডেন্স ট্যাম্পারিংয়ে উনি কী কীভাবে সাহায্য করেছেন কোথায় কোথায় কোন কোন বড় বড়ো মাথাগুলোকে ঢাকার জন্য উনি সাহায্য করেছেন কিনা মানে সেটা এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ হোক বা যেই মুহূর্তে ক্রাইমটা হচ্ছে সেই মুহূর্তে সেই ক্রাইমের প্ল্যানার হিসেবে হোক এক্স্যাক্টলি কোন হিসেবে সেটা সিবিআই অবশ্যই তদন্ত করবে এবং আমরা বারবারই অনুরোধ করব সিবিআই যেন এই তদন্তটা অবশ্যই দেখে এবং সঞ্জয় রায় বারবার যে কথোপকথন যে তাকে সরকার পক্ষ ফাঁসিয়েছে সেটা অবশ্যই মানে ইনকোয়ারি টু অ্যান্ড ইনভেস্টিগেশন খুব ভালো মতন করা উচিত এবং কারণ আমরা তো অবশ্যই জানি এই ক্ষেত্রে অনেক বড় বড় মাথা জড়িয়ে সেই বড় বড় মাথা সেটা বিনীত গোয়েলই হোক না কেন তিনি তো আর লয়ের ওপরে নন তিনি সিপি হতেই পারেন কিন্তু হি ইজ নট অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড তো অ্যাকর্ডিং টু ল ওনার বিরুদ্ধেও অ্যাকশন প্রপারলি নেওয়া উচিত আচ্ছা আরচিকর কাণ্ডে আমরা দেখেছিলাম সিসিটিভির বারে বারে দাবি করা হয়েছে জুনিয়ার জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেখানে দাঁড়িয়ে যে সকল সিসিটিভি লাগানো হচ্ছে ইতিমধ্যে সেখানে কিন্তু কোটি কোটি টাকার হিসেব দেখানো হচ্ছে রাজ্যের তরফ থেকে যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলের নেতা অধিকারীও মন্তব্য করেছেন এই সিসিটিভি থেকেও নাকি কাটমানি খাচ্ছেন তৃণমূলের তরফ থেকে কি বলবেন তৃণমূল শুধু সিসিটিভি কেন তৃণমূল সব ক্ষেত্রেই কাটমানি খান বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল এটা নতুন কোনো কথা নয় যে তৃণমূল কাটমানিক কেন খাচ্ছে তৃণমূল সবসময় কাটমানি খেয়েই তাদের সরকারে রেখেছে রাস্তাঘাট সব কিছুই ভাঙা সবসময় টেন্ডার হচ্ছে আর আমরা মানে একটা বয়স্ক মানুষ একটা সাধারণ মানুষ সে রাস্তায় যেতে গেলে তার হাঁটু ভেঙে পড়বে মানে বৃদ্ধ বৃদ্ধা মানুষদের যাদের মানে গাড়ি নেই তাদের তো বাঁচাই দেয় তো তৃণমূল সব ক্ষেত্রেই কাটছে এবং সিসিটিভি কোথায় সিসিটিভিটাও তো ওরা ম্যানিপুলেটই করবে ওরা তো সিসিটিভিটা ম্যানিপুলেট করেই তো ওরা জমা করবে দে আর অলওয়েজ ইন টু দ্যাট প্লেস ওরা সবসময় সমস্ত কিছু ম্যানিপুলেট করার জন্য বসে আছে সমস্ত কাটমানি ওরা খাচ্ছে এই সরকারটাই মানে পুরোপুরি কাটমানির ওপর বেশ করেই চলছে সুকান্ত মজুমদার একটা নির্বাচনী সভাতে গেছিলো কারণ আমরা জানি আগামীকাল রয়েছে উপনির্বাচন এবং সেখানে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেছিলেন যে পুলিশের যে উর্দি সেটা ছেড়ে তৃণমূলের সিম্বল নেওয়া উচিত বা কিছু এরকম মন্তব্য করার জন্য তাকে সৌকজ করা হয়েছে কারণ তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তাকে সৌকচ করা হয়েছিল আজ রাত আটটার মধ্যে তাকে জানাতে বলা হয়েছে কি কারণে তিনি এই মন্তব্য করেছিলেন কি বলবে যে সৌকচ দেখুন পুলিশ কিন্তু সত্যিই দলদাস এই কথাটা একেবারেই ঠিক আমি এই কথাটাকে পুরোপুরি সমর্থন জানাচ্ছি এবং পুলিশ কিন্তু সত্যিই চটি চাটা এটা তো ভুলের কিছু নেই কথাটা যাই হোক নির্বাচন কমিশনারে কিছু ফর্ম্যালিটিস কিছু অফিসিয়াল ব্যাপার অবশ্যই থাকবে তারা যেটা ঠিক মনে করেছেন তারা সেই অনুযায়ী শোকজ করেছেন এবং সেই শোকজের উত্তর ডেফিনেটলি উনি দেবেন বা দিয়েছেন শোকজের উত্তর সেই অনুযায়ী ওনারা করতেই পারেন উনি একজন ল অ্যাবাইডিং সিটিজেন ল অ্যাবাইডিং সিটিজেন অনুযায়ী অবশ্যই যদি কোনো শোকজ করা হয় সরকারেরও অবশ্যই অধিকার আছে নির্বাচন কমিশনারের সেটা কাউকে শোকস করা যে কোন জায়গাটা তার মনে হচ্ছে এবং সেই অনুযায়ী তিনি অবশ্যই উত্তর দেবেন আর পুলিশ যে দলদা সেটাতে তো আমাদের সন্দেহের কিছু নেই এই যে অশোক চক্রটা লাগানো আছে সেটা আমাদের সবার মাথার উপরে রাখা উচিত সেটাকে আমরা না ফলো করে আমরা একটা বাইলা লোকাল লই আমরা চালাচ্ছি মানে লোকাল পিপলদের নিয়ে একটা মানে পিপল মানে কি লোকাল পিপল মানে ধরেন তৃণমূল অনুমোদিত যারা মানুষ তাদেরকে নিয়ে আমরা একটা আইন নিজেদের মতন বানিয়ে নিচ্ছি আর সেই আইনটাকেই আমরা প্রচার করছি আইনটাকে আমরা ইনক্রিজ করছি চালাচ্ছি সেটার বিরুদ্ধেই উনি বলেছেন যে তাহলে আপনারা শোক আপনারা চক্রটাকে আপনারা তুলে দিন তাহলে আপনারা চটি লাগান মানে যেটা আমার মতামত আর কি যাই হোক সেটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত এই অর্থে আমি অন্য কারোর কিছু আপহল্ড করছি না কিন্তু বেসিক্যালি যদি সেটা মনে হয়ে থাকে উনি ডেফিনেটলি সেই প্রপারভাবে অফকোর্স উনি শোক বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হাট